হাই গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি পুলক, কলকাতা পুলক। আপনারা দেখছেন আমার চ্যানেল, আর আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি 2021। তো ডেটটা মনে পড়ছে আপনাদের? পড়ছে না তো? আজকে হচ্ছে আমার বার্থডে। সবাই হাত হাতে দিয়ে এই হচ্ছে শুভ্র মজুমদার আমাদের। আর বলছি না, তা এনে ভাই খাওয়া ভাই, খাওয়া ভাই। এইগুলো কিন্তু ঠিক না। এটা হচ্ছে আমার পিসি, হ্যাঁ, আদরের পিসি। বন্ধুর জন্মদিন, আমি নিজেই নিজে কেক কাটছি, নিজেই খাচ্ছি। পরের বছর জন্য আমার এখন একটা দিন দেখি। হ্যালো, মুখে ঢুকে পড়ে যাচ্ছে না, আমি খাবো। এই হচ্ছে আমার এরকম বুড়ো ভামের মুখে কেক। এদেরকে বললাম যে এরকম গোবদাড়িতে লাগাস না, আমি অনেক কষ্টে গোবদাড়িটাকে মেনটেন করছি, মানে বিয়ারটাকে মেনটেন করছি। এরপরে খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়াটা আমি দেখাবো আপনাদেরকে। আমি মুখটা এখন ফ্রেশ হই। তো এসছে আমাদের খাওয়া দাওয়া। এটা দেখবি আইব্রো ভাত করছে। হ্যাঁ, এটা আইব্রো ভাত আর এটা জন্মদিন ভাত। এটা স্পেশাল ভাবে প্লেটে সাজানো আছে, দেখে বেশ ভালো লাগছে। ছাক ফাক খেয়ে নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে ডাল মুড়ি ঘণ্ট, ওকে, মাছের মাথা দিয়ে খুব সুন্দর হয়েছে। এদিকে মাটন আছে, খাসির মাংস। এদিকে আছে শুক্তো, আমার ফেভারিট মিষ্টি। হচ্ছে পায়েস মেন আইটেম। এই হচ্ছে মাছ, আর এই হচ্ছে চাটনি, ঠিক আছে। এখানে সুভাষিসের ফেভারিটটা করা যায়নি, বিকজ আমের দামটা প্রচুর, ঠিক আছে। অনেক দিন ধরে রিকোয়েস্ট করে রেখে দিয়েছে, কেউ খাবে আম খাবে। তো খাওয়া দাওয়া কি সমস্যা হচ্ছে কিছু? না না, কোনো সমস্যা নেই, খাচ্ছি। এই পাত খালি কেন? আমরা বাঙালি, আমরা সবসময় চাই কি চিপেস্ট ওয়েতে সেলিব্রেশন করতে। তো একই দিনে দুটো সেলিব্রেশন হচ্ছে, আমার বার্থডে আর এইদিকে যে দাদা দেখতে পাচ্ছ লালটুদা, ওকে। তো লালটুদার হচ্ছে আয়ুগুলো ভাত খাওয়ানো হচ্ছে, তো সেলিব্রেশনটা জোরদার চলছে, ওকে।